দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাঁতারুদের খুঁজে বের করে দক্ষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সাঁতার ফেডারেশন ও নৌবাহিনী। এ আয়োজনে সাড়া দেয় বিভিন্ন বয়সী 25,000 প্রতিযোগী। কয়েক দফা যাচাই বাছাই শেষে 1,275 জন সুযোগ পায় 3 মাসের প্রশিক্ষণের। এদের মধ্য থেকেই বের হয়ে আসে সেরা 60 সাঁতারু। নৌবাহিনী সদর দপ্তরে সেরাদের চূড়ান্ত আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেরা 60 জনের ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক আর বাটারফ্লাই সাঁতারের জমজমাট হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাঁতারুদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নদীমাতৃক দেশের সম্মান বাড়াতে নেতৃত্ব দিতে হবে সাঁতারুদের। যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাঁতারুরা অংশগ্রহণ করে পদক নিয়ে আসছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন, কিন্তু তাদেরকে সত্য কথা বলতে কি ঠিক সরকারিভাবে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া বা সেভাবে খুব বেশি একটা সহযোগিতা করার সুযোগ আমাদের অতীতে ছিল না, কিন্তু আজকে তা আমরা করতে পেরেছি। ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যক্ত করেন। ICC খেলায় 6 নম্বরে উঠে এসেছে, শ্রীলঙ্কা ছিল 6 নম্বরে, এখন আমরা বাংলাদেশ 6 নম্বরে, অর্থাৎ একে একে আমরা অনেকেই পিছনে ফেলেছি যারা একসময় বিশ্বের সেরা টিম ছিল। আশা করি একদিন ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ ক্রিকেটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। সাঁতারের আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য গড়ে তুলতে প্রত্যেককে আগামী 3 বছর দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়া সহ লেখাপড়ার সুযোগ করে দেবে সাঁতার ফেডারেশন। প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ এবং ছোট্ট করে একটু গ্যালারি এবং সেখানে গ্রিন রুম এবং সব ব্যবস্থা আমরা করে দিচ্ছি, যাতে ওই উপজেলা ভিত্তিক খেলাধুলার চর্চা হয়।